নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী এই দিনে এই তিথিতে করুন এই কাজ, যা করলে আপনাদের অন্ন এবং বস্ত্রের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কাজটি করতে বলবো সেই কাজটি যদি আপনারা সঠিকভাবে এবং সেই তিথিতেই করেন, তাহলে আপনাদের অন্ন এবং বস্ত্রের সারা জীবনও অভাব হবে না। তো কী সেই কাজ তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, ভিডিওগুলি দেখুন, ওয়াচ করুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বন্ধুরা, আগামী অশ্লেষা নক্ষত্রের দিন আপনারা যে কাজটি বলবো সেই কাজটি যদি করেন এবং সঠিকভাবে করেন, তাহলে আপনাদের অন্ন এবং বস্ত্রের অভাব হবে না। আমি দায়িত্ব নিয়ে আবারও বলছি, তো কি কাজ করতে হবে সেটি আমি বলছি এবং কোন সময় করতে হবে সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু কিন্তু স্কিপ করবেন না। আপনাদেরকে অশ্লেষা নক্ষত্রের দিন অসত্য গাছের পাতাকে ছিঁড়ে নিয়ে আসতে হবে এবং কোন সময় ছিঁড়তে হবে সেটা আমি পরে বলতে চলেছি। ছিঁড়ে নিয়ে আসার পর সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, পিওর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং তারপর সেই পাতাতে শ্বেত চন্দন এবং রক্তচন্দনের আলাদা আলাদা প্রলেপ লাগান। অর্থাৎ প্রথমে রক্তচন্দন দিয়ে লাগিয়ে নিলেন, তারপর শ্বেত চন্দন লাগিয়ে নিলেন, দেন মানে তারপর আপনি সেটিকে আপনার পূজাস্থানে নিয়ে গিয়ে ভোজ্যপত্রে রাখুন এবং সেখানে মুড়িয়ে আপনার মনোবাঞ্ছা রাখুন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কার্যকরী দিন, যে দিনে এই কাজটি করলে আপনাদের অন্ন এবং বস্ত্রের অভাব হবে না। এবার আমি বলতে চলেছি কবে এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং সেই অশ্লেষা নক্ষত্রের দিনটি কবে আসতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 14ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজি 28শে মে 2020 সাল। এর মহেন্দ্র যোগ যেটি রয়েছে সেই মহেন্দ্র যোগেই কাজটি করতে হবে। সেটি হচ্ছে সেই মহেন্দ্র যোগটি শুরু হচ্ছে সকাল 9:25 থেকে 11:12 মধ্যে। অর্থাৎ আপনাদেরকে সেদিন 9:25 থেকে 11:12 মধ্যেই এই কাজটি করে ফেলতে হবে। আর দেখুন, আপনাদের অন্ন এবং বস্ত্রের সারা জীবনও অভাব আসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।